পড়তে বসে সবসময় আমার কথা মনে পড়ে, তার তার কথা মনে পড়লে আমি রাতে ঘুমাতে পারি না। আরও অনেক সমস্যা হয়, আমার ছোটো বোনটাও সেও ঘুমায় না রাতে, মাঝে মধ্যে মনে করে, আবদার করে মার কথা, মার মতো আর কারো, যাতে বাংলাদেশে আর কারো হত্যাকাণ্ড না হয়, এরকমভাবে গুজব ছড়ায় যে এইভাবে কোনো হত্যাকাণ্ড যাতে না হয় আর কখনো বাংলাদেশ, যাতে এটা এই কামনা যে এরকমভাবে কাউকে আর নৃশংসভাবে বিভৎসভাবে হত্যা না করা হোক, যে বাংলাদেশে আর এসব না হোক। বিজ্ঞ আদালত আজকে যে রায় দিয়েছেন, বিজ্ঞ আদালত বারবার কয়েকটি শব্দ উচ্চারণ করেছেন যে এই ঐতিহাসিক এবং নারকীয় নৃশংস এই হত্যাকাণ্ডের যে রায়, সেই রায়ে রায়ের যে যে এই মামলায় সর্বমোট 15 জন আসামি ছিল, 15 জনের মধ্যে 2 জনকে শিশু আদালতে এখনও বর্তমানে বিচারাধীন আছে, বাকি 13 জনের মধ্যে শুরু থেকেই 1 জন পলাতক ছিল, এবং যে 12 জনের আজকে রায় ঘোষণা হয়েছে, 12 জনের মধ্যে বিজ্ঞ আদালত 7 জনকে খালাস দিয়েছেন, এবং বিজ্ঞ আদালত বাকি 5 জনের মধ্যে 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, এবং 1 জন আসামি যে ইব্রাহিম এলাইস হৃদয় হোসেন মোল্লা তার মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছেন। তো আমরা বিজ্ঞ আদালতে ন্যায় বিচারের স্বার্থে আমরা যে আশা করেছিলাম যে 12 জন যেই 13 জন আসামি আছে প্রত্যেকেরই মৃত্যুদণ্ডের সাজা আমরা আশা করেছিলাম। তো আমরা যেহেতু রায়ে যেহেতু 7 জন খালাস পেয়েছে, আমরা এই রায়ে সংক্ষুব্ধ, আমরা মহামান্য হাইকোর্টে আপিল দায়ের করবো।